হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে, পূজা ব্লগ। এটা বরিশাল ক্লাবের প্যান্ডেল, আর এই বছরের থিম হচ্ছে ভাঙা গড়া। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, বিভিন্নভাবে সাজিয়েছে। প্যান্ডেল থেকে বেরিয়েই আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছি পাপড়ি চাট খেতে। এখন কাকু আমাদের পাপড়ি চাটটা বানাচ্ছে। কে দিয়ে দিয়েছে বাট আমাকে এখনো দেয়নি, কাকু দিয়ে দিয়েছে সাথে সাথে আমাকেও। খেয়ে দেখা যাক, মেলায় এসেছি আর পাপড়ি চাট খাবো না, এটা কি হতে পারে? এবার আমরা চলে এসেছি ফুচকার প্যান্ডেলে। মারাত্মক ভিড় হয়েছে, এই ভিড়ের মধ্যে আমার ক্যামেরাও কখন উল্টে গেছে আমি নিজেও জানি না। কিছু মনে করো না তোমরা, একটু দেখে নিও অ্যাডজাস্ট করে। বাট মারাত্মক প্যান্ডেলটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে, তেমন ভিড়ও হয়েছে। আর ফুচকার প্যান্ডেল থেকে বেরিয়ে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই আমি দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে। আর ফের ওকেই আগে দিয়েছে, আমার কখন দেবে কাকু, দিয়েছে, খাওয়া যাক। ফুচকার প্যান্ডেলে এসেছি আর ফুচকা খাবো না, খেতে তো হবেই বস। এবার আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে। কতটা দূর দেখতেই পাচ্ছ, তা এত দূর যেতে যেতে একটু ক্যাপ মেরে ছবিও তুলে নিলাম আমরা। এবারে দেশপ্রিয় পার্কের থিম হলো দ্য টেম্পল অফ গ্রেস, এটা রয়েছে ইউএসএতে। এই মন্দিরটা প্রত্যেকবারে পুজোর পরে পুড়িয়ে ফেলা হয়। দেশপ্রিয় পার্কে লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখে আমরা ক্লান্ত, তাই একটু ক্যাত মারতে মারতে আমরা বেরোচ্ছি। আরে প্রথম দেখলাম কোনো পূজা প্যান্ডেলের মেলাতে আচার বিক্রি হচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে একটু খেয়েই দেখা যাক। আচার, চালতার আচার নিয়ে নিচ্ছি আমরা, অলরেডি নিয়ে নিয়েছি। এ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমি খাচ্ছি, কিন্তু কিছু লেগে আছে মনে হচ্ছে। প্রিয়াঙ্কা সরিয়ে দিলে, এবার খাওয়া যাক। আর এবার আমরা চলে এসেছি বন্ধুরা নেক্সট প্যান্ডেলে, আর এখানেই আমার ব্লগটা আজকে শেষ করব। কারণ এই ব্লগটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি টেকনিক্যাল প্রবলেমের জন্য। আর এরপরেও আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, কিন্তু সেই মানে ভিডিওটা আমি বানাতে পারিনি সেম কারণে। তো আজকে ব্লগটা আমার এখানেই শেষ করলাম, টাটা।